অধিনায়ক তামিমের মাস্টার ক্লাসে বোকা বনে গেলেন লিটন দাস। বিয়ের ফ্লাইট বাতিল করা মিলার মাতালেন উন্মাদনায়। কখনো তামিমকে সিক্ত করলেন বাহবায়, কখনো রিয়াদে মুগ্ধ হয়ে করলেন উদযাপন কপি। বরিশালে সবার মাঝেই শিরোপা জয়ের তীব্র ক্ষুধা, এক হয়ে লড়াই করার প্রচণ্ড তাড়না। ওদিকে শুরুতে চাপে পড়লেও দাঁতে দাঁত চেপে লড়াই কুমিল্লা ভিক্টোরিয়ানসের। শেষ দিকে খ্যাপাটে রাসেলের ঝড় ছক্কার ফিনিশিংয়ে ফাইনালে লড়াই ধরে রাখে ভিক্টোরিয়ানস। মেগা ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে ট্রফি পাশে রেখে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তামিম ইকবাল খান। টিম মিটিংয়ে শক্ত পরিকল্পনা সাজিয়ে মাঠে নামে ফরচুন বরিশাল। সুনীল নারায়ণকে সাথে নিয়ে ওপেনিংয়ে নামেন কুমিল্লা অধিনায়ক লিটন দাস। প্রথম ওভারে ভেলকি দেখান বরিশালের কাইল মেয়ার্স। নারায়ণ ক্যাচ তুলে দেন থার্ড ম্যানে, কিন্তু সহজ ক্যাচ ফেলে দেন ওবেদ ম্যাকয়। মাহমুদুল্লাহ রিয়াদের মাথায় হাত, তখন এগিয়ে এসে আত্মবিশ্বাস যোগান সৌম্য সরকার। ওই ওভারেই চোখ ধাঁধানো ক্যাচে নারায়ণকে ফেরান ম্যাকয়। সৌম্য এসে এবার বাহবায় সিক্ত করেন ম্যাকয়কে। নারায়ণের বিদায়ের পর লিটনের সাথে যোগ দেন তাওহিদ হৃদয়। উইকেটে আসার পরপরই তিন বাউন্ডারিতে কমান চাপ। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় তামিমকে পেছনে ফেলে আবারও উঠে যান এক নম্বরে। হৃদয়ের বাউন্ডারিতে সতীর্থদের ওপর মেজাজ হারান বরিশাল অধিনায়ক। Download T-Sports app and enjoy every exciting match of BPL. তখন জেমস ফুলার আর মাহমুদুল্লাহ রিয়াদ মিলে উদযাপনের উপলক্ষ এনে দেন তামিমকে। ফুলারের দারুণ একটা বলে দুর্দান্ত ক্যাচ রিয়াদের, 15 রান করে মাঠ ছাড়েন হৃদয়। অধিনায়ক তামিম আবারও দেখান নেতৃত্বের ঝলক। লিটনকে ভেতরের দিকে বল করে বাউন্ডারি হজম করেন ফুলার। তখন তামিম পরামর্শ দেন কিছুটা বাইরের দিকে বল করতে। তামিমের কথা মতো বোলিং ফুলারের, মাহমুদুল্লাহর হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন লিটন। জোড়া মুষ্টিবদ্ধ হাতে রিয়াদের উদযাপন। রিয়াদের সাথে একই উদযাপনে তাল মেলান ডেভিড মিলারও। ম্যাকয়ের বলে তালগোল পাকিয়ে ফেলেন জনসন চার্লস। ক্যাচ লুফে নিতে ভুল করেননি তামিম ইকবাল। অধিনায়কের বুক চাপড়ে অভিনন্দনে সিক্ত করেন ডেভিড মিলার। 10 ওভারে 67 রানেই 4 উইকেট হারিয়ে ফেলে চাপে পড়ে কুমিল্লা। সরাসরি থ্রোতে মঈন আলীকে ফেরান মেহেদি হাসান মিরাজ। বড় ভাই মুশফিক বুকে জড়িয়ে ভালোবাসায় সিক্ত করেন জুনিয়রকে। কুমিল্লার হয়ে কিছুটা লড়াই করেন মাহিদুল ইসলাম অঙ্কন, আর শেষ দিকে জাকেরকে সঙ্গে নিয়ে বড় বড় ছক্কায় আন্দ্রে রাসেলের ফিনিশিং। তাদের ব্যাটেই লড়াই করার মতো পুঁজি পায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।